করোনা ভাইরাস কোনো রাজনীতির বিষয় নয়। করোনা ভাইরাসকে নিয়ে বাংলাদেশের সাথে জাস্টিন ট্রুডোর তুলনার বিষয় নয়। করোনা ভাইরাসকে নিয়ে সরকারকে এককভাবে দোষারোপের বিষয় নয়। আমরা দেখব বাংলাদেশের হিসাব। আমরা দেখব যে সরকারকে আমরা কেন এককভাবে দোষারোপ করব না। দলমত নির্বিশেষে সবাইকে বাংলাদেশ রক্ষার্থে, বাংলাদেশের স্বার্থে, রাজনৈতিক বিষয়ের ঊর্ধ্বে থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে সংসদের 350টি আসন আছে। 350 জন সংসদ সদস্য যদি 5 লক্ষ টাকা করে সরকারি তহবিলে দেয়, তাহলে দাঁড়ায় 17,50,00,000 টাকা। বাংলাদেশে 492টি উপজেলা পরিষদ রয়েছে। প্রত্যেক উপজেলা চেয়ারম্যান যদি 2 লক্ষ করে টাকা দেয়, তাহলে দাঁড়ায় 9,84,00,000 টাকা। বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন রয়েছে। 12টি সিটি কর্পোরেশনের প্রত্যেক মেয়র যদি 3 লক্ষ করে টাকা দেয়, তাহলে দাঁড়ায় 36,00,000 টাকা। বাংলাদেশে ইউনিয়ন পরিষদ রয়েছে 4,512টি। প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি 1,00,000 করে টাকা দেয়, তাহলে দাঁড়ায় 45,72,00,000 টাকা। সে যে দলেরই হোক, কেবল যারা ক্ষমতায় আছে তারা যদি সরকারি তহবিলে টাকা দেয়, তাহলে দাঁড়ায় 73,42,00,000 টাকা। এবার অন্যদিকে দেখা যাক। বাংলাদেশের প্রধান 10টি কোম্পানি বসুন্ধরা, আকিস, বেক্সিমকো, আবুল খায়ের, স্কোয়ার, নাভানা, এসিআই, পার্টেক্স, প্রাণ, প্রত্যেকটি কোম্পানি যদি 1 কোটি করে টাকা দেয়, তাহলে দাঁড়ায় 10 কোটি টাকা। সরকারি হিসাব মতে বাংলাদেশের গার্মেন্টস আছে 3,676টি। প্রত্যেক গার্মেন্টস মালিক যদি 5 লক্ষ করে টাকা দেয়, তাহলে দাঁড়ায় 183,80,00,000 টাকা। বাংলাদেশে 31টি ঔষধ কোম্পানি রয়েছে। তারা যদি প্রত্যেকে 3 লক্ষ করে টাকা দেয়, তাহলে দাঁড়ায় 93,00,000 টাকা। তাহলে দেখুন, প্রধান 10টি কোম্পানি, 31টি ঔষধ কোম্পানি, 3,676টি গার্মেন্টস মিলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় 186,73,00,000 টাকা। এছাড়া রয়েছে স্টিল, সিমেন্ট, প্লাস্টিক, ফুড অ্যান্ড বেভারেজ, মোবাইল কোম্পানি সহ আরও নানা ধরনের কোম্পানি। পূর্ববর্তী রাজনৈতিক নেতা ও কোম্পানিগুলো থেকে দাঁড়ায় 268,15,00,000 টাকা। এবার আমরা দেখব বাংলাদেশে কতজন দারিদ্র সীমার নিচে বসবাস করে। সরকারি তথ্য মতে বাংলাদেশে মোট জনসংখ্যার 11.3% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। 17 কোটির মধ্যে তাহলে দাঁড়ায় 1,92,10,000 মানুষ। এই 1,92,10,000 মানুষের মধ্যে যদি 268,15,00,000 টাকার খাদ্যদ্রব্য বিতরণ করা হয়, তাহলে বাংলাদেশে অভাব থাকার কথা না। বাংলাদেশের মানুষ করোনা ভাইরাসে বাইরে বের হওয়ার কথা না। তাদের মুখে থাকতো হাসি, তারা এমনিতেই ঘরে থাকতো বসে। শুধুমাত্র আমরা কেন এককভাবে সরকারকে দোষারোপ করব? দেশ তো সবার, সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। করোনা ভাইরাস কোনো রাজনীতির বিষয় নয়। সম্মিলিতভাবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, নিজের স্বার্থে সবাইকে যার যার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। রাজনৈতিক বিবেচনা ব্যতীত যখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে জনগণের কল্যাণে, জনগণের সচেতনতায় কাজ করবে, তখনই আমরা কেবলমাত্র করোনা ভাইরাসের ঝুঁকি থেকে একটু হলেও মুক্ত হতে পারব। ভালো থাকুক বাংলাদেশ, সুস্থ থাকুক বাংলাদেশ।